আসসালামু আলাইকুম, আমি নীলিমা ফ্রম নীলিমা কিচেন। আজকে আমি আপনার লগে একটা ডিজার্টর রেসিপি শেয়ার করবো, আর আপনারা আমার রেসিপিটা দেখাই মুখিলা খান বানাই। তাহলে আমি আমার বানানো শুরু করি। এখন আমি এখানে আমি জিঞ্জার নাট বিস্কিট আছে, আমি কিছু বাঙ্গিয়া লইছি এটারে গুঁড়া করার লাগে। আমি একটা ফুড প্রসেসারের সাহায্যে এটারে আমি গুঁড়া করবো। বিস্কুট গুঁড়া করা শেষ। এখন আমি একটা আমাদের সামান্য বাটার মিক্স করবো, এখানে আমার মোর দেন 50 গ্রাম বাটার আছে। একটা আমি সামান্য মেল্ট করি, এটার মাঝে আমি মিক্স করব। আমার বাটার মেল্ট হয়ে গেছে, এখন আমি ও বিস্কুটের গুঁড়ার সাথে এগুলো আমি মিক্স করবো ভালো। আমার বিস্কুটের গুঁড়াগুলো আমি গ্লাসের মাঝে রাখি লেছি, গ্লাসের বৌলোর মাঝে এগুলো আমি বানাইলাম। আমার এইরকম একটা প্যাকেটে গিয়া 60টা হয়েছে। কেউ যদি জানি বড় পাঠি উঠি হইলে বানাইতে, তাহলে একটা বড় ট্রেয়ের মাঝে লইয়া বানাইতে পারে। আমার এক প্যাকেটে 60টা হয়েছে। এখন আমি গ্লাসগুলো আমি ফ্রিজের ভিতরে রাখবো, অ্যাবাউট 20 মিনিট সেট হইব। তারপরে আমার যেগুলো দেওয়ার আমি এগুলো ইন দ্য মেইন টাইম আমি এগুলো বানাইবো। এখানে আমার লেমন আছে, এটার মাঝে আমার ফিলোদোফিয়া চিজ আছে, যেটা সফট চিজ, একটা কন্ডেন্সেড মিল্ক আছে, আর এখানে আমার ক্রিম আছে, এগুলো আমার লাগবো। তো আমার এগুলো এখন সেট হোক, আমি ফ্রিজেও রাখলাম এগুলো। এখন আমার দরকার লেবুর রস আর লেবুর জেস্ট, মানে উপরের যে ইয়েলো অংশগুলো হলুদ অংশগুলো আমি লিখবো, বেশি করে লইতাম না, জাস্ট উপরের থেকে স্লাইস করিয়ে নিব। চিজ গ্রেটার দিয়া এখানে আমি 4 ফ্লোরিং সাউস ক্রিম দিছি, হুইপিং ক্রিম। এটা এখন আমি উইস করবো অ্যাবাউট 2 মিনিট। করা হয়ে গেছে। এখন এটার মাঝে আমি অ্যাবাউট 3 টেবিল স্পুন কন্ডেন্সেড মিল্ক দিব এটার মাঝে। এটার মাঝে চিনি দেওয়া লাগতো না, কন্ডেন্সেড মিল্কের মাঝে মিঠে এমনিও আছে। যে একটা লেমন জুস আছে, আমার এতটা লাগতো না, আমি এখান থেকে হাফ দিব। তারপরে আমি এখানে লেমন জুস লইছিলাম, যে ওখান থেকে সামান্য লেমন জুস দিব এটার মাঝে দিয়া। এটারে আবার আমি উইস করবো অ্যাবাউট 4-5 মিনিট। তারপরে আমার ক্রিমটা রেডি হয়েছিল, আমার ক্রিম বানানো শেষ হয়ে গেছে। এখন আমি যে বিস্কুটের রাখছিলাম গ্লাসের মাঝে, এগুলো আনিয়ে ওটার উপরে আমি দিব, এগুলো পাইপিং করিয়ে দিব। আমার ক্রিম দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি গার্নিশের লাগি উপরে একটু লেমন জুস দিব, জাস্ট লিটল বিট, নট মাচ। আমার লেমন চিজ কেক এটা রেডি হয়ে গেছে। এটা একটা ইংলিশ ডিজার্ট। আমার রেসিপিটা যদি আপনারা পছন্দ লাগে, তাহলে আমার ফেসবুক পেজ আছে নীলিমা কিচেন, একটা মাঝে লাইক শেয়ার করবা। আর আমার একটা নীলিমা কিচেন ইউটিউব চ্যানেল আছে, ওটারে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।